টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি মেধা 1.0 সম্পূর্ণ হলো সোমবার। ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে এক অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলার 36টি বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের দেওয়া হলো এই সম্মাননা। 1984 সাল থেকে 2024 গত 40 বছরের এই রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার বিষয়ে কাজ শুরু করেছিল টেকনো ইন্ডিয়া গ্রুপ। প্রথম অবস্থায় ভোটার কার্ড এবং কম্পিউটার এডুকেশন দিয়ে চালু হয়েছিল তাদের পথ চলা। এরপর গত 10 বছর আগে চালু হয় টেকনো ইন্টিগ্রেটেড অফ আগরতলা। এরপর 2023 সালে শুরু হয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাজ। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সুযোগ রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট এবং পিএইচডি করার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তরফে সোমবার উত্তর ত্রিপুরা জেলা এবং ঊনকোটি জেলার 36টি বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রী আইসিএসসি, সিবিএসসি এবং টিবিএসসি পরীক্ষার শীর্ষস্থান দখল করেছেন তাদের সংবর্ধনা জানানো হয়। সোমবার সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ডক্টর রতন কুমার সাহা অনুষ্ঠানের সার্বিক বিষয় তুলে ধরেন। যে আমাদের এখানে বা নর্থ ত্রিপুরা এবং ঊনকোটি ডিস্ট্রিক্টে যে ছাত্রছাত্রীরা বিভিন্ন বোর্ডে, ত্রিপুরা বোর্ড এবং সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডে যারা স্কুল ওয়াইজ মানে পাঁচজন টপ পাঁচজন হয়েছে, এদেরকে আমরা সম্মানিত করব। তার মধ্যে আমরা এই দুই ডিস্ট্রিক্টের মধ্য থেকে আমরা 36টা স্কুল, 36 স্কুলকে আমরা ইনভাইট করেছি। তাদের স্কুলের যে টিচার এবং হেডমাস্টার মশাইরা আছেন, এদের সাহায্য নিয়ে আমরা ওদেরকে ইনভাইট করেছি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলার 36টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।